এই আকীদাটা উস্কে দিয়ে আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তি এই আকীদাটা, যেটা খারিজি আকীদা, মুতাজিলি আকীদাটা উস্কে দিয়ে বহু মুসলমান তরুণকে বিভ্রান্ত করেছে, বহু পলিটিক্যাল পার্টিকে বিভ্রান্ত করেছে। আহলে হাদিস যারা, তারা সবসময় মধ্যপন্থী আকীদায় বিশ্বাস, এই বলে না অদৃষ্টবাদীও নয় আবার তকদিরবাদীও নয়, ভিতর দেখার দরকার নেই। যেহেতু মুখে সে কালেমা পড়েছে, সালাত আদায় করে, ওকে আমি মারতে পারি না, আল্লাহ শাস্তি দেবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। বাংলাদেশে এখন যে আপনারা রব্বুল আতার বলে দোয়া লম্বা দোয়া করেন না, এটাকে আপনাদের বাপদাদা চৌধুরীও এখানে দোয়া করে গেছে। যুবসংঘ আসার পরে এই দোয়াটা বন্ধ হয়েছে, ফলে যুবসংঘের উপরে জুলুম শুরু থেকে শুরু হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহীমু লিমান ইয়ারা। فأما من تقى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সম্মানিত মুসলিমবৃন্দ, ঢাকায় আসলাম আর মাদার থেকে আসলাম না, এটা আমার চিন্তায় কবিরা গুনাহ। অথচ আমাকে যারা টাইম শিডিউল মেনটেন করেন আমার, তারা এটাকে হিসাবের মধ্যে রাখেন নাই। আমি বললাম হিসাবটা বের করতেই হবে, যে কোনো মূল্যে তুমি কী করবার তোমরা করো। শেষকালে আপনাদের চার জায়গাতে দুই চারের মাঝখানে একটু ফাঁক আমাকে দিয়েছে, আপনাকে রাগ করে চলে যাবেন? বুঝতে পারেন নি, চার চার আটটা তারাবি তো, দুই চারের মাঝখানে আমি ঢুকে পড়লাম, এটা কি তারপর নাকস হয়ে গেলেন? দোয়া দরুদ পড়ার সময় এখন, তাই না? আমি এখানে কোরআনের তফসির করি, আপত্তি নাই তো? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহীমু লিমান ইয়ারা। কিয়ামতের দিন যখন মানুষ প্রত্যেকে তার বিগত জীবনে সে কি কি কাজ করেছে এগুলো সে স্মরণ করবে, এত যাক কর কি কি সে করেছে দুনিয়াতে এগুলো সে তখন স্মরণ করবে। যে আমি ছিলাম ঢাকায় মাদার টেকে, আমি সেখানে এই এই কাজ করেছি, আমি ছিলাম রাজশাহী নওদাপাড়ায়, সেখানে আমি এই এই কাজ করেছি, যেখানে আমাদের জন্মস্থান, যেখানে কর্মস্থল, প্রত্যেকেই নিজ নিজ আমল নামার স্মরণ করবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ায় থাকতে অবাধ্যতা করেছিল এবং আখেরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে ভয় করেছিল এবং আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে এ বিশ্বাস নিয়ে যে কাজ করত দুনিয়াতে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, ও নিজের নফসকে স্বেচ্ছাচারিতা থেকে, প্রবৃত্তির উপাসনা থেকে বাঁচিয়ে রেখেছিল, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। অর্থাৎ দুই দল লোক হবে, দুই দল লোকের দুটো বৈশিষ্ট্য হবে। যারা জাহান্নামী হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে সে অবাধ্যতা করবে এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেবে। ঠিক জান্নাতে যারা হবে তাদেরও দুটো বৈশিষ্ট্য, এক
প্রতি মুহূর্তে সে আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। দুই, যা খুশি তাই করার মেজাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। মন চায় অনেক কিছু অন্যায় কাজ করার জন্য, করলে অনেক দুনিয়াতে লাভবান হবে, সবারই মন চায়, কিন্তু না, সে নিজেকে বিরত রাখে। তাহলে জাহান্নামীদের দুটো বৈশিষ্ট্য, এক সে অবাধ্য হবে, অর্থাৎ আল্লাহর বিধানের অবাধ্যতা করবে, কোরআন হাদিস মানবে না, এবং দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দেবে আখেরাতের উপরে। এটা হলো এই দুটো বৈশিষ্ট্য জাহান্নামীদের। ঠিক তার বিপরীত দুটো বৈশিষ্ট্য জান্নাতীদের, প্রতি মুহূর্তে সে আল্লাহকে ভয় করবে এবং প্রবৃত্তির পূজা থেকে নিজেকে বিরত রাখবে। এই দুটো বৈশিষ্ট্য দয়াকে মনে রাখবেন। এবার আসুন সূরা দাহার। এটা আমরা সবাই জানি সূরা দাহার কাকে বলে। প্রতি জুমায় ফজরে সূরা সাজদা, সূরা দাহার পড়িতেন, এটা আল্লাহ রসুল পড়তেন। কেন পড়তেন? আমরা পড়ি সুন্নত হিসেবে, কিন্তু আমার ভিতরে ঢুকি না। আল্লাহ রসুল এই দুটোকে এখানে বাছাই করলেন, কোরআনে 114টা সূরা, তাই না? ফজরের সময় তিনি এই দুটো কেন পড়তেন জুমার দিন? কী আছে সত্য বলা যাবে না, আমি একটা গ্রান্স সারমর্মটা বলে দিচ্ছি। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তার আমলে মুসলমানদের মধ্যে বহু ফেরকা সৃষ্টি হয়। কাদারিয়া, মুতাজিলা, খারেজি, জাবরিয়া, মুরজিয়া, বহু ফেরকা। যারা কাদারিয়া তারা বলল যে আল্লাহ কখনো মন্দ সৃষ্টি করেন না, আল্লাহ ভালো সৃষ্টি করেন, আর আল্লাহ অবশ্যই ভালোর পুরস্কার দিতে বাধ্য এবং মন্দের শাস্তি দিতে বাধ্য। এর বিপরীতে মুরজিয়ারা বলল যে আল্লাহ কোনো কাজে বাধ্য নন, বান্দা কলমা শাহাদাত পড়লেই সে মুমিন, আমল ইমানের অংশ নয়। দুটো বিপরীত হয়ে গেল। তাদের এই বলল আমল না করলে জান্নাত পাবে না, এরা বলল আমলের প্রয়োজন নেই, খালি কলমা শাহাদাত পড়লেই হবে। আর এক গ্রুপ বলল কাররামিয়া, তারা বলল মুখে কলমা শাহাদাত না পড়লেও চলবে, মনে মনে আল্লাহকে বিশ্বাস করলে হয়ে যাবে। বাড়িয়ে বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে ঈমান আর আমাদের যে ঈমান সমান, বিশ্বাসের দিক দিয়ে সমান। নানাবিধ ইখতিলাফ শুরু হয়ে গেল এদের ফেতনা। এবং প্রত্যেকটা দলের যে লিডার, তৎকালীন সময়ে শ্রেষ্ঠ আলেম, সাধারণ মানুষ কোন দিকে যাবে? তখন প্রথম ঘটনা হলো ওমর ফারুকের আমলে, উনি বললেন আমাকে সামনে ডাকে আনো তোকে বড় আলমটারে, যে লিডার গাইলান দামেস্কি, তাকে ডাকিয়ে আনা হলো। তিনি বললেন তুমি কি তকদিরকে অস্বীকার করো? বলে হ্যাঁ। ভালো কাজ করলে পুরস্কার পাবে, অন্যায় করলে শাস্তি পাবে, তকদির কি? যুক্তি আছে, পানিতে পা দিলে পা ভিজবে, আগুনে হাত দিলে হাত পড়বে, এরা তকদির কি? যুক্তি শুরু হয়ে গেল। দলিল দাও, দলিল দিলে কোরআনে অসংখ্য দলিল আছে, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষের চেষ্টার অসাধ্য কিছু নেই, যে চেষ্টা মানুষ যেটা করে সেটাই সে পায়। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, মানুষ যতক্ষণ নিজের অবস্থার পরিবর্তন না করে আল্লাহ তার অবস্থা পরিবর্তন করেন না, এরকম আয়াত আছে না? সব এক ভার্সে বলা শুরু করল। ওমর ফারুক তখন বলে আমাকে বেতটা দাও, বেতটা দিয়ে উনি নিজ হাতে এবার মাথায় মারতে শুরু করলেন, মাথায়। এগুলো তো দেহের রোগ নেই, রোগ তো মাথায়। কয়েকটা পিটেন দিয়ে মাথায় যাওয়া রক্ত ধরছে, তো তবাকা শুরু করছে।
এই তবা করলে কেন? যদি তুমি মনে করো তো তুমি ভালো, তা তোমার তো ভালোই হবে। আমি তোমাকে মানলাম কি না মানলাম সেটুকু ব্যাপার না, মারি খেয়ে তুমি যদি তবা করো এটা কি তোমার তকদির লেখা ছিল? আর উত্তর দিতে পারে না। আমি দেখছি তুমি কেমন তকদিরে অবিশ্বাস। ও যত আহমা করে তত উনি পিটে, শেষকালে রক্ত ঝরতে ঝরতে শেষকালে তবা করলে যা আমি আর এ কথা বলবো না, চলে গেল। কিন্তু ওমর মরে গেলে দেখলে আসল লোকটা তো চলে গেছে, এর ওমর বিন আব্দুল আজিজ আমলে আবার এ ফেতনা শুরু হয়ে গেল। আবার উনি ডাইরেক্ট ডাকালেন, অন্য কোনো মৌলবীকে চান্স দেবে না, খলিফা নিজে ডাকলেন। কী বাবা তোমার কী দলিল? সুরের দাহার পড়া শুরু করল, ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, এক্ষণে সে ইচ্ছা করলে শাকের হতে পারে, ইচ্ছা করলে কাফের হতে পারে। এই তো আল্লাহ বলে দিয়েছেন, মানুষ ইচ্ছা করলে কাফের হতে পারে, সে শাকেরও হতে পারে, শুকর গুজারও হতে পারে, অকৃতজ্ঞ হতে পারে। তাহলে মানুষের ইচ্ছা সব কিছু, এখানে আল্লাহর ইচ্ছা বলে কিছু নাই। দেখছেন কোরআন দিয়ে দলিল। খলিফা বললেন তুমি সামনে পড়ে যাও, খলিফা মারলেন না, তুমি সামনে পড়ে যাও। পড়তে পড়তে আর আগায় না, শেষ করো, আগাচ্ছে না, চালাক তো আলম, তো আলম রেখে কত সহজ হারি মানে, শেষ করো। শেষে যে বলছেন ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবীলা ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। তোমরা কোনো কিছুই ইচ্ছা করতে পারো না যতক্ষণ না সে ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন, নিশ্চয় তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এটার অর্থ কী? অবশ্য ধরা হয়ে গেছে খলিফা, আমি তো অবগত আর আমি এটা বলব না। আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা মানুষের নাই। কিন্তু প্রথম থেকে কী বলা হলো? যে ইচ্ছা করলে সে হেদায়ত পেতে পারে, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হতে পারে। এই ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা দুটার মধ্যে মিল করে যে একটা সিদ্ধান্ত আসার এই ক্ষমতা নাই। অধিকাংশ আলেম ওলামা এইভাবে কোরআনের এক একটা অংশ নিয়ে তারা ইসলামী আন্দোলন করে, সাধারণ মানুষ ধোকা পড়ে যায়। উনি কীভাবে বললেন যে ওটার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন না ভাবে আমার নিজস্ব ইচ্ছা শক্তি বলে কিছু নাই, তুমি যেমনি চাও তেমনি চলি, পুতুলের কী দোষ, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো। আসলে গান দেয় না আমাদের, এটা হলো জবরিয়াদের আকিদা, অদৃষ্টবাদী যারা নিজের কোনো ক্ষমতা নেই। এটার বিরুদ্ধে আল্লাহ বলে দিচ্ছেন ইন্না হাদায়নাহু সাবীলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমার অকৃতজ্ঞ হওয়ারও স্বাধীনতা আমি দিয়েছি, কৃতজ্ঞ হওয়ারও স্বাধীনতা আমি দিয়েছি, কিন্তু এই স্বাধীনতা সীমাহীন নয়, সীমাহীন নয়। বাংলাদেশের পুরো দেশ তুমি ঘোরো, কোনো অসুবিধে নেই, বর্ডার পাস করতে গেলে পাসপোর্ট লাগবে। এর অর্থ এই, আল্লাহর ইচ্ছার বাইরে তুমি কিছু করতে পারবে না। তোমার তকদির লিপিবদ্ধ হয়েছে, তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখনই, সেখানে যেটা বলা আছে তুমি তার মধ্যে তুমি ঘুরবা। জাল ফেলেছে, মাছ জালের মধ্যে আটকে গেছে, মাছ জানে না যে আমাকে এই জালটাই এর বাইরে যেতে পারবো না। যতক্ষণ জালটা না টানা হচ্ছে মাছ কিন্তু দিব্য খেলিয়ে বেড়াচ্ছে, টানতে টানতে জালটা একদম উপরে কিনারা চলে আসছে, তখন মাছ বুঝছে আমি তো আটকে গেছি। অর্থাৎ ওই সীমার মধ্যে আপনি ঘোরাঘুরি করতে পারবেন ইচ্ছা মতো। আমরা তকদিরেও বিশ্বাস করি, তদবিরেও বিশ্বাস করি, এটা হচ্ছে আহলে হাদিসের আকীদা। পার্থক্য হয়ে গেল না? খারিজিদের আকীদা কি? ইমানের ব্যাখ্যা, বিশ্বাস কর্ম দুটাই ইমানের মূল। আমি আরবিতে বলি, আত-তাসদীক বিল জানান আল ইকরার বিল লিসান আল আমাল বিল আরকান ইযীদু বিত-তাআ ইয়ানকুসু বিল মাসিয়া।
ইমান হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, জবানে উচ্চারণ স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম হচ্ছে ইমান, যা আনুগত্য বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। আল ইমান হুয়াল আসল আর আমল হুয়াল ফরা, ইমান হচ্ছে মূল, আমলটা হচ্ছে শাখা। ঠিক এর বিপরীত মুতাজিলা খারেজি, তাদের ব্যাখ্যা হল ইমানও মূল কর্মটাও মূল, অর্থাৎ কর্ম যদি কেউ না করে সে কাফের, তার রক্ত হালাল। পৃথিবীতে যত জঙ্গিবাদী বা চরমপন্থী তৎপরতা চলছে, ওরা কিন্তু ভালো মুসলমান, দাড়ি টুপি অত্যন্ত চমৎকার আমল লাখ লাখ সবই ভালো। আকিদাটা হচ্ছে ওই, যেহেতু সরকার কোরআন হাদিসের বিপরীত অনেক সময় কাজ করে না, অথবা কাফের, বা আমাদের প্রতিবেশী যদি কোনো ভাই কোরআন হাদিসের বিপরীত কোনো আমল করে, কেউ হয়তো সালাত কখনো পড়ে কখনো ছাড়ে, মনে করি ত্রুটি তো আমাদের সবার মধ্যে আছে, ত্রুটিহীন কোনো মানুষ আছে নাকি আমরা, অতএব আমরা কাফের, সেজন্য আমাদের রক্ত হালাল। এই আকিদাটা উস্কে দিয়ে আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তি, এই আকিদাটা যেটা খারিজি আকিদা মুতাজিলা আকিদাটা উস্কে দিয়ে বহু মুসলমান তরুণকে বিভ্রান্ত করেছে, বহু পলিটিক্যাল পার্টিকে বিভ্রান্ত করেছে। আহলে হাদিস যারা, তারা সবসময় মধ্যপন্থী আকিদায় বিশ্বাস, এই যে বলে না অদৃষ্টবাদীও নয় আবার তকদিরবাদীও নয়, তাদের আকিদা মধ্যবর্তী। এই মধ্যবর্তী আকিদাটা অনেকে বুঝতে পারে না, যার কারণে বহু মানুষ, বহু যুবক ছেলে ক্ষতভ্রষ্ট হয়েছে, বহু রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে এক এক আকিদার উপর ভিত্তি করে। দেওবন্দি আমল, ব্রেলভি আমল, আকিদা সব পৃথক, এসবগুলো দেওবন্দির তেমন, ওরা স্বপ্নে বিশ্বাস, ওদের মুরব্বীরা কেউ স্বপ্ন দেখে, এত আকাবেরদের স্বপ্নরা বিশ্বাস করে, কোরআন হাদিস মানে না, আকাবেরের স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নের ওরা বিশ্বাস করে, এটা দেওবন্দি আকিদা, কঠোর আকিদা। তাদের কিন্তু এমনি চেহারা স্রোত খুবই ভালো, যে গল্লবী আকিদা কবর পূজারী, ওদের ধারণা কবরে যিনি শুয়ে আছেন তার নৌকায়, অর্থাৎ তার হাতে মুড়ি ধরতে পারলে, তার নৌকায় উঠতে পারলে একেবারে আপনার সবার সরাসরি জান্নাতে নিয়ে চলে যাবেন, একটা আকিদা তৈরি হয়ে গেছে। ওরা সালাত সিয়াম করে, আমরাও সালাত সিয়াম আদা করি, ওরা হজ জাকাত করে, ওরা দান খয়রাত করে, সবই করে, তো আকিদার নষ্ট। এই শিরকি আকিদা ছিল আল্লাহ ছিল বাদশাহদের, তারা দেখতো এই লাত উজ্জা হবল, এরা যারা আছে এরা আমাদের পক্ষ থেকে আল্লাহকে সুপারিশ করবে, হাউলাই সুফা আউনা ইন্দাল্লাহ, এরা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের পূজা করি না, কেবল এই জন্য করি যেটা আমাদেরকে আল্লাহ নিকটে পৌঁছে দেবে। আমার রসুল এসে কী করলেন, তাদেরই ছেলে তো উনি, উনি বললেন তোমাদের আকিদাটা ভুল, আমা আনতা বিমসমিনিং মান ফিল কুবুর, কবরে গেলে তুমি তাকে শোনাতে পারো না। ওরা উত্তর দিলে কী জানেন, আমাদের বাংলাদেশে কবর পূজার ব্যাখ্যা দেয় এই বলে, আমার সামনে দিচ্ছে কারাগারে, এর ব্যাখ্যা দেয় যে আমরা শোনাতে পারি না, উনি যে শুনতে পার না তাতে করণে নেই, চিন্তা করেন, আমার সঙ্গে তর্ক করতেছে। আল্লাহ বলছে তুমি কবরবাসীকে শোনাতে পারো না, ঠিক আছে, কিন্তু উনি যে শুনতে পাচ্ছেন না এর প্রমাণ তো করণে নাই। জবাব দিলাম, তিনি শুনতে পাচ্ছে তুই প্রমাণ দাও, যে তুমি অস্বীকার করছো যেহেতু, তোমার প্রমাণ কোথায় আর কথা বলবে, তোমার বললে হুজুরা বলে তারা কি গুছে বোঝে না। বললাম তোমার বাপ তোমার কণ্ঠ চেনে, তোমার মৃত মা তোমার কণ্ঠ চেনে, আর পিসাব তোমার জীবনে দেখেনি সে কি তোমার কণ্ঠ চেনে? উত্তর নেই, বিশ্বাস। এই ধরনের বদ আকিদা নিয়ে আপনারা যতই তারাবি পড়েন না সালাত আদায় করেন কোনোটা কাজে লাগবে? শিরকি আকিদা দূর করার, মানুষকে মধ্যপন্থী করা কঠিন, অধিকাংশ মানুষ আমরা চরমপন্থা বিশ্বাস,
যে যেটা বুঝে রাখছে সেটার উপরে সে আছে, এটা থাকা যাবে না। আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য এখানে, যেসব রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেল খাটাইছে তারা ইসলামপন্থী, আমরা তাদের জন্য সবসময় দোয়া করতাম এটা সত্যি অর্থের জন্য ইসলাম কায়েম করে বাংলাদেশ, ইসলাম কায়েম করে বাদ দিয়ে গালের সাহেবকে অ্যারেস্টে দিয়ে ঢুকেই। কারণ আমরা এটাই বলেছিলাম যে চরমপন্থী আকিদা করা যাবে না, তাদের আমরাই যে সমর্থন হয়েছে দেশের যত কী নামগুলো কী চরমপন্থী কী দল জেএমবি সত্য তাদের আমলে হলো, এই আকিদা ভুল। ইসলাম মানুষকে হত্যা করতে আসেনি, মানুষকে হেদায়ত করতে এসেছে। অনেক মানুষ বুঝে না, বুঝাও তাদেরকে, বুঝার সুযোগ দাও। এটা আমাদেরকে ভাবলে আমরা তাদের বিরোধী মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দিই, লাভ তো কিছু হয়নি। এই আকিদাগত কারণেই বলছি আপনাকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবার আগে আকিদাকে ঠিক করার চেষ্টা করে। আমরা সালাতে কিছু সমস্যা থাকতেও পারে, একদিনে একদিন আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে, কিন্তু আকিদার যে সমস্যা থাকে আপনার কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে এই একটা সুরা বাহারের মধ্যে আল্লাহ রসুল কেন এটা প্রতি সপ্তাহে পড়তেন, তারা মুসলিমরা সব আরবি জানত, তারা অর্থ বুঝত, প্রতি সপ্তাহে আল্লাহ রসুল এমনি করে তার মুসলিমদেরকে যেন ওরা চরমপন্থী না হয় তার মধ্যে মধ্যে থাকে, উনি সেইটাই কিন্তু ওয়াজ করেছেন তেলাওয়াতের মাধ্যমে। মৃত্যুর আগে উনি যে সর্বশেষ ইমামতি করেন কীভাবে জানেন, বৃহস্পতিবার জীবনের সর্বশেষ ইমামতি, শুক্র শনি রবিবারে সোমবার উনি মারা গেলেন। সর্বশেষ ইমামতি মগরবের সময় উনি সুরে মোরসালাত পড়লেন, মোরসালাতের শেষে কী বলা হচ্ছে, থাকবে নদীর নালার বেষ্টিত সেই সুন্দর বাগিচা যেখানে ছায়া বেষ্টিত এবং নানা ধরনের ফল যা তারা চাইবে তোমরা এখানে খাও এবং পান করো খুশি মনে, যা তোমরা যেহেতু তোমরা বিগত দিনে নেক আমল করে এসেছো তার পুরস্কার হিসেবে। ইন্না কাযালিকা নাযযিল মুহসিনিন, আমরা এমনি করে সৎকর্মশীলদেরকে যাজা দিয়ে থাকি। ওয়াইলুন ইয়াওমা ইযিল মুকাযযিবিন, ধ্বংস ওই দিন মিথ্যাবাদীদের জন্য। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, এর কাফেরদের বলা হবে তোমরা দুনিয়াতে যত খুশি ভোগ করে নাও, মনে রেখো তোমরা পাপি। ওয়াইলুন ইয়াওমা ইযিল মুকাযযিবিন, কিয়ামতের দিন তোমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে যারা কোরআন হয়েছে মিথ্যারোপ করেছ। ওয়াইযা ক্বীলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হয়েছিল দুনিয়া তোমরা রুকু করো অর্থাৎ সালাত আদায় করো, লা ইয়ারকাউন, তারা সালাত আদায় করেনি। ওয়াইলুন ইয়াওমা ইযিল মুকাযযিবিন, ধ্বংস হলো ওই দিন মিথ্যারোপকারীদের জন্য। এবার শেষ আয়াতটা খেয়াল করেন, ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই হাদিস শোনার পরে তোমরা কিসের করে ইমান আনবে। এখানে হাদিস অর্থ কি, কোরআন না, আহলে হাদিস মানে কোরআনের অনুসারে হাদিসের অনুসারে। তবে এই হাদিসে কোন হাদিসের উপরে তোমরা ইমান আনবে, আল্লাহ রসুলের সর্বশেষ জিজ্ঞাসা মুসলিম উম্মার কাছে, হে মুসলমান হে মানব জাতি, কোরআন আসার পরে তোমরা কিসের পরে বিশ্বাস স্থাপন করবে। কোরআন হাদিসের অভ্রান্ত সত্য যাদের সামনে আছে তার বিপরীত বিপরীতে দুনিয়ার সমস্ত সব কিছু রায় কেয়াস ইমাম মুফতি মুস্তাদ সব বাতিল, সবাই বড় বড় আলেম কিন্তু মধ্যবর্তী চিন্তা করে একটা সিদ্ধান্ত আসার ক্ষমতা খুব কম আলেমেরই আছে। এক এক সাইড এক এক আলেম নিয়ে নিয়েছে, সুরত দাহারের তৃতীয় নম্বর আয়াত নিয়েছে একদল লোক, সুরত দাহারের শেষ আয়াতটা নিয়েছে আর একদল লোক, আর দুটো মিলিত মধ্যবর্তীর আগে নিয়েছি আমরা, যেটা আল্লাহ রসুলের সাহাবিদের আমল ছিল। আমরা দেখতেই পাচ্ছি আব্দুল ইবনে উবাই মুনাফিক না, তিনি যত নষ্টের মূল, ওমর ফারুক কয়েকবার তাকে মারতে গিয়েছে, আল্লাহ রসুল বলছেন না ও তো জাহেরি কলমা পড়েছে, ভেতর দেখার দায়িত্ব আমার না,
আল্লাহ সাক্ষাৎটা কালবাহ যদি বুক ফড়িয়ে কলবা দেখবা, ভিতর দেখার দরকার নেই, যেহেতু মুখে সে কালেমা পড়েছে সালাত আদায় করে, ওকে আমি মারতে পারি না। আল্লাহ শাস্তি দেবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই আমাদের দলিল। আমরা অনেক অন্যায় কাজ করব, অনেকে করবে, কিন্তু আমরা তাকে কাফের বলতে পারি না। কিন্তু আপনি কাফের বলে দিলেন ওই আগের অন্য আয়াত থেকে, এই আয়াতটা বাদ দিয়ে আর একটা আয়াত দিয়ে আমাদের কাফের বলে দিলেন, দিয়ে তাকে হত্যা করলেন। এই যে আকীদাগত পার্থক্য, এটা না বুঝে আমাদের সামনে পা ফেলানো যাবে না, নইলে আপনার হাত দিয়ে অনেক ক্ষতি হয়ে যাবে ইসলামের। ওমর ফারুক মৃত্যুবরণ করছেন, মানে হত্যা করলেন না সালাত অবস্থায়, ফজর সালাতের সময়। উনি যখন দেখলেন যে আমার আর বাঁচার উপায় নেই, ডাক্তাররা নিরাশ করে দিল, তখন উনি বললেন দেখো তো আমাকে কে মেরেছে। তো দেখা গেল একজন অগ্নি উপাসক ফিরোজ আবু লুলু মুগিরাবুর সহবার গোলাম, পার্শ্বিক গোলাম, উনি এমন জোরে আল্লাহ আকবার বলে উঠলেন যে আমার বাড়ির বাইরে থেকে লোক শুনতে পেল, রব লোক ছুটি চলে আসছে, যে আল্লাহ আমি চেয়েছিলাম আমি শহীদ হব, আল্লাহ আমার সাথে দোয়া কবুল করেছে, কাফারের হাতে আমার আজকে মৃত্যু হচ্ছে, এতে আমার খুবই আনন্দিত। চিন্তা করেন, মুসলমান হাতে মরলে তিনি কাফের হতেন না, অত শহীদ হতেন না। মুসলমান যত বড় পাপী হোক, এতে বোঝা যাচ্ছে মুসলমান যদি খুনিও হয় তাকে আপনি কাফের বলতে পারবেন না, সে হত্যাযোগ্য আসামি নয়। এই যে কোরআন হাদিসের ব্যাখ্যা তারা যেভাবে আমাদের সামনে দিয়ে গেছেন, এগুলি হচ্ছে আমাদের দলিল। আল্লাহ রসুলের সবচেয়ে কষ্ট দিচ্ছে মুনাফিক, তিনি তাকে মানেননি। ওমর ফারুককে হত্যা করতে গেছে একজন কাফের, তিনি খুশি হয়েছেন, মুনাফিক হিসাবে যদি কেউ মুসলমান মারত তাহলে যে সে কিন্তু অন্য বিচার হতো, তার যেহেতু কাফের অত উনি খুশি আল্লাহ আকবার বলে দিলেন। কাফের আর মুসলমানের সম্পর্ক সংঘর্ষ বিষয়টা আলাদা, আর মুসলমানের মুসলমানের ইমানের কম বেশি হতে পারে আমাদের কম বেশি কারণে, কিন্তু আমি কাউকে মুসলমানদের গণ্ডি থেকে বহিষ্কার করতে পারি না। যারা চরমপন্থী তারা তাদেরকে বহিষ্কার করে এবং তাদেরকে রক্তকে হালাল মনে করে, আর এই জন্য এক সময় আমার রক্তকে হালাল মনে করেছিল, ওই জন্য মার্ডার করে দিয়েছিল আমার বিরুদ্ধে, কারণ আমি ওদের আকীদার বিরোধিতা করেছিলাম। আমরা চেয়েছিলাম এই মুসলমান থেকে মধ্যবর্তী আকীদা থাকেন, তাহলে বাংলাদেশের ইসলামী সারা বিশ্বের মুসলমানদের একটা দৃষ্টান্ত হবে, কিন্তু এটা হয়েছে উল্টা। আজকে আমরা যারা বসবাস করছি মুসলমান হিসেবে, মুসলমানদেরকে সংশোধন করাটাই সবচেয়ে বেশি কষ্ট। তো অমুসলমানকে মুসলমান করা কত সহজ, মুসলমানকে মুসলমান করা অত সহজ না, কারণ মুসলমানদের অহংকার আমি কি কম বুঝি, আহলেজদের অহংকার তার চেয়ে আরও বেশি। একটা বেদাতিকে আহলেজ করা অত সহজ, তো আহলেজ তো আহলেজ বরং তার চেয়ে পাঁচ গুণ কঠিন। এটা আমার সারা জীবনের সাংগঠনিক অভিজ্ঞতার ফসল বলছে আপনাদেরকে, আপনারা এই বিষয়ে সাবধান থাকেন। তারাই পড়তে আসছি, আমরা আটরাকাত পড়ছি, যারা হারামে এখন উমরায় আছেন তারা বিশ আকাত পড়ছে, আর যারা কেউ মূল্যায়ন করবেন এ রাত্রি পড়বে বিশ আকাত, আর ও রাত্রি পড়বে আবার ১৩ রাকাত, কত হলো ৩৩ রাকাত হয়ে গেল না, ওটার নাম নাকি কেউ মূল্যায়ন। আপনি বলে হারাম লেখারে কিছুই বোঝে না, আমরা এক কথা জবাব দিয়েছি, কোরআন হাদিস সামনে থাকতে কে ইমামতি করলে আমার দেখার বিষয় না। ওখানে দশ দিন আমি এতে গেছিলাম ১৪ সালে, আমি তাদের অনুসরণ করি নাই, বাস আমার আটটা কথা পড়া শেষ, গেলাম তোয়াক করতে, ওই সময় ফ্রি থাকে লোকজন থাকে না, তো আরামসে তোয়াক করলাম আর কেরাত চললাম, কেরাত তো খুব সুন্দর, আর স্বদেশের কেরাত মানে কান্নার কেরাত, ওই দিন লোক বেশি যায়, যেদিন স্বদেশে যায় মানুষ খুব বেশি হয়, কেন যায় ও কান্দে, কান্নাটা খুব ভালো লাগে, কান্নাটা সহজ রোগ, কেউ কান্নলে আর একজন কান্নে এমনিতেই আসে, ঠিক হাসি, কেউ যদি হাসলে আরেকজন হাসি পড়ে, এর নামটা ইবাদত না, সুন্নার বিপরীত হলে তো কবুল হবে না। এজন্য প্রথম হচ্ছে নিয়ত, এরপরে হচ্ছে সুন্নাত। আপনার নিয়ত যদি সুন্নতের অনুকূলে হয় তাহলে ওই নিয়তে বরকত হবে, আর নিয়ত সঙ্গে যদি সুন্নত গরমিল হয় তাহলে ওই নিয়তে কোনো কাজ লাগবে না। নিয়ত যত ভালো হোক না কেন সুন্নত অনুযায়ী আপনার আমলটা হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সংস্কার নিয়ে সমাজে নেমেছে, আকীদার সংস্কার, আমলের সংস্কার,
সমাজের সংস্কার, এটা আমাদের মূল লক্ষ্য। ঢাকার শহরে কত যে মসজিদ গুনবে কে, সরকার গুনলে গুনতে পারে। তার মধ্যে আহলে যে মসজিদ খুবই হাতে গোনা, মাদার টেক তার মধ্যে নিঃসন্দেহ একটি। এসব জায়গায় যদি শুধু রবদান করে শেষ হয়ে যায় তাহলে এই মসজিদে কোনো দরকার নেই। এখানে আকিদার চাষ হওয়া লাগবে, প্রতি সপ্তাহে তালিম বৈঠক হবে, সেখানে আমাদের আকিদার বইগুলো আছে, আকিদা ইসলামী আমার ছোট্ট বই আছে, ওটা দেখবেন, এগুলি পড়তে হবে, বুঝাতে হবে। এক একটা আকিদা নিয়ে এক একটা দিন চলবে, ১৯টা আকিদা আছে ওখানে। তাহলে মুসলিমরা বুঝবে ইসলামের সঠিক আকিদাটা কী। এরপরে সালাতের নিয়মকরণ, ১৩ রকম সালাতের নিয়মকরণ দেওয়া হয় সালাত রসুলের মধ্যে, ওটা আপনারা এখানে পড়ে শোনাবেন। আপনি শহীদের কাছে সালাত আদায় করেন, এটা ঠিকই আছে, অন্য লোকে জানতে হবে না। দোয়াদারগুলো শহীদ হওয়ার দূর কোনটা অনেকে জানে না, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমরা একই সাথে গেছি সরকারি মেহমান হিসেবে ২০০০ সালে হজে, সৌদি মোহাম্মদের বাদশার মেহমান হিসেবে বাংলাদেশে আমরা ৩ জন গেছি। একজন আলম ছিলেন, তিনি এখন কারাগারে। আমাদেরকে ওখানকার লোকেরা বলছে, সে বরিশালের ইয়ে কী বলে লেবার, উনি এসছেন কি? আমার সাথে যদি ছিলেন তাহলে হ্যাঁ উনি এসছেন, আমি আজকে ওনাকে মারব। কি তুই মারবে কেন? বলে উনি যে হজের বই লিখছেন তাতে এত বেশি নিয়ত, ও নিয়ত এক বছর গেলে নিয়ত মুখস্থ করেছি, করে করে হজ করেছি, এখন শুনলাম সব মিথ্যা ভুয়া, নিয়ত নাই। তো ওই আলেম আমাকে এক বছর পিছিয়েছে হজ করতে, কেন নিয়ত মুখস্থ হলে বলি আজকে ওনাকে ধরবো, আপনি আমাকে ভূত খাটি খাটাইছেন কেন? শেষকালে ওনাকে সেভ করার জন্য বলে আপনি থাকেন ঘরে, আমরা যাই সামনে। সব ব্যাপারেই এই সমস্যাগুলো আছে। কিন্তু যারা তার মোকাল্লেম অনুসারী, অন্ধ অনুসারী, তারা ওই আলেমেরই তকলিফ করে, না উনি যা লিখছেন ঠিকই লিখছেন। এইগুলো থেকে আমরা মুক্ত, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আকিদা হবে, আমল হবে, ইনশাআল্লাহ তাতে বরকত হবে, অল্প লোক থাক তাও ভালো। যদি এই মসজিদে নিয়মিত তালিম হয়, আকিদার চর্চা হয়, আমলের চর্চা হয়, তাহলে এই মসজিদ আপনার আমার জন্য আল্লাহর কাছে সাফাত করবে। আর যদি এখানে সেটা না হয় অন্য কিছু হয়, তাহলে এই মসজিদ আমার কোনো কাজে লাগবে না। বিল্ডিং করছেন করেন, আমার এতে কোনোই আপত্তি নাই, কিন্তু আকিদা যেন সঠিকভাবে মানুষ কিছু গড়ে ওঠে। আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে তালিম বৈঠক বা নিয়ম আছে, আমাদের সপ্তাহে তালিম বৈঠকে এইগুলি আসতে হবে। এখানে তারা ক্ষতি হবেন, খোদ্া দেবেন, এক একটা বই দেবেন, আপনি আজকে ফেরকা নাজির করে বক্তৃতা করবেন, এই বইটা নেন। দীর্ঘ ৪৩ বছরের সাংগঠনিক জীবনে আমার এমন কোনো সাবজেক্ট সামাজিক জীবনে আমি পাইনি যার উপর আমার বই নেই। সবগুলো বই বের হয়নি, ৬১ বেরিয়েছে, কিন্তু আমার ১০ সব আছে তাহরিকের মধ্যে। যখন যে পর্ব আসে, তখন সোহাবের সময় সোহাবের বইটা দিলেন, মিলাদের সময় মিলাদের বইটা দিলেন, এখন হজের সময় হজ আমরা বইটা দিলেন, জাকাত ও সাদকার সময় বই দিলেন, সব সাবজেক্টে বই আছে। খতিব সাহেব যদি নিজের মত প্রকাশ করে এখানে কিছু বলতে চেষ্টা করেন, মানা করে দেবেন। ইনশাআল্লাহ খতিবরা একবার যদি গাইডলাইন দিয়ে দেন আর বলা লাগবে না, যে মাদারটাকে এসে যাচ্ছে তো বলা যাবে না। এটাতে উপকার হবে কি জানেন? খতিবের নিজেরও উপকার হবে, মুসল্লিদেরও উপকার হবে, আমাদের হক প্রকাশ করার জন্য আপনাদের কমিটি যারা আপনারা আছেন আপনাদেরও নেকি হবে। যদি এর উপরে আমরা টিকে থাকি, আশপাশের যত হেদায়াতের আকাঙ্ক্ষী মুসলমান আছেন ইনশাআল্লাহ তারা এখানে আসবে। আজ পর্যন্ত আমরা সাহরি আজান চালু করতে পারিনি, তাই না? ভয়ের কারণে, সেটা ভয়ের কারণে। অথচ এটা প্রথম দিকে সাহস করলে কিন্তু আর কিছু সমস্যা হতো না। ওই যে ভয় করেছেন, ওই ভয় চলতেই আছে। আমি ৩ বছর আগে এসেছিলাম, তখন বলে গেছিলাম আজান আশপাশের মুসলিমদেরকে লিফলেটগুলো দেন, আমাদের লিফলেট আছে কিন্তু এর উপরে সাহরি আজানের উপরে, তারা তো মুসলমান, তাদের তো বাংলা ভাষা সবাই জানে, সেগুলো তাদের দেন। দেওয়ার পরে আপনারা নিজেরা একটু তাদেরকে লিডারশিপ যাদের হাতে আছে, দোকানদারও অনেক ভাই আছেন, তাদের ডেকে বুঝান, ভাই আপনার কিছু মনে করবেন না, এই নবীর সুন্নতটা আমরা আমল করছি, হারামে যান হজ করতে ওমরা করে দেখেন, সেখানে দিব্য আজান হচ্ছে না, হজর আজান হচ্ছে, আপনার সাহারি আজান হচ্ছে, এদের তাহাজ্জুদ আজান হচ্ছে, এখনও চলছে যুগ যুগ ধরে, আপনারা আমাদের নিষেধ করবেন। আশা করি তারা গোড়ামি করবে না।
কিন্তু তাদের কাছে এই দাওয়াতটুকু দেওয়ার মতন হিম্মত আপনাদের নাই, ফলে এইখানে আপনারা ব্যর্থ। ফলে মাদার টেক মসজিদ আমাদের আদর্শ মসজিদ নয়, অথচ আঙ্গাচুড়া মসজিদ তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, কিছু ডিস্টার্ব করেছে, এখন ঠিক হয়ে গেছে। অনেক পুলিশ আছে যারা নতুন নাহলেস হচ্ছে, তাদেরকে বলছে সবাই যা তোমরা তাই হও, তোমরা আলাদা এরকম পড়ো ঝামেলা করে কেন, এসপিরা পর্যন্ত এরকম বেয়াদবি কথা বলে। তো আমরা যদি বিষয়টা তাদেরকে বুঝাইতে পারি ইনশাল্লাহ বাধা হবে না, বুঝাইতে হবে না, বুঝে হঠাৎ করে কিছু করলে নিঃসন্দেহে তারা নারাজ হবে, তারা তো আমাদের আমাদের ভাই, তারা তো আমাদের শত্রু না। নবীর সুন্নতটা এখান থেকে পুনর্জন্ম হোক আমরা এটা আকাঙ্ক্ষা করি, যাতে মৃত্যুর পরে কেয়ামতের মাঠে কমিটির ভাইরা বলতে পারে আল্লাহ তো নবীর সুন্নতটা আমরা জিন্দা করে এসেছি, তুমি আমাদের ক্ষমা করে দেরি হয়ে গেছে বলে এখনও বেঁচে আছেন, এই কমিটি হয়তো চিরকাল থাকবে না, মারবে না, সবাই সৎ মরে যাবে, আপনারা কষ্ট করে যাওয়ার চেষ্টা করেন। আর বাদ বাকি কোথায় গিয়ে দান করবেন, দানের সাক্ষাৎ তো আপনারা জো শুনছেন বসে বসে, ওগুলো আমার বড় দরকার নেই। আমার এক কথা মৌলিক কথা হচ্ছে কোনো বেদাতি মসজিদ বা মাদ্রাসা দান করবেন না, আর কিছু বলতে হবে? যেখানে সালাম ফিরেই মিলা শুরু হয়ে যায়, যেখানে সালাতে নবীর তরিকার বাহিরে, ওই মসজিদ ওর বিনিময়ে আপনার জান্নাতে একটা আমরা যে ঘর হবে এটা ওখানে চলবে না। যেখানে দেখবেন সহি হাদিস অনুযায়ী আমল আকিদা আছে সেখানে দান করে। এ বিষয়ে আপনারা সবাই জানেন, আমাদের ইস্তেমা যারা গেছিলেন আমি ইস্তেমা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি আহলে হাদিসের কোনো বিশ্ববিদ্যালয় নেই, দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হবে, হাদিস ভিত্তিক লেখাপড়া হবে সেখানে। বাংলাদেশে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এক একটা দলের, নাই খালি আমাদের, এটা আমাদের জন্য ব্যর্থতা না। এটা আমার আকাঙ্ক্ষা, জাতির কাছে বলেছি, আল্লাহর কাছে বলেছি, আমার হায়াতে পূরণ হলে হবে। আমার বলার মালিক, পূরণ করার মালিক তো আল্লাহ। আপনাদেরকে বলে যাচ্ছি চেষ্টা করবেন, আপনাদের হালাল অর্থ থেকে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। ওটা হলে আপনার সন্তান, আমাদের সন্তান, নাতিপুতি যারা ভবিষ্যতে হবে তাদেরই স্বার্থে কিন্তু এটা আমাদের করা, এটা আমাদের তো জীবন শেষ। সবশেষে আপনাদেরকে অনেক সময় দিলেন, এই জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে বোধ হয় আর এরপরে সুযোগ আর এখানে পাবো না, আমাকে বলা হচ্ছে মহিলাদের কিছু বলার জন্য। মহিলা আসেন নাকি ওপরে? একটু তো বলবেন আমাকে। মা বোনদেরকে ধন্যবাদ দিচ্ছি, তারা আমাদের অনেক সহযোগিতা করেন, আমি আগে থেকে আমি জানি এটা। এখানে অনেক মা বোন আছেন আলহামদুলিল্লাহ, যার ঘর বাইর দুজন ভালো স্বামী স্ত্রী, তারা এই দুনিয়াতে জান্নাতে বাস করে। আর দুনিয়া মাতা অন্য খয়রের মাতা আর দুনিয়া মারাত সালে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশালী স্ত্রী। আজকের বিশ্ব পুণ্যশালী স্ত্রীর অভাব বোধ করছে, একটা ছেলে ভালো মেয়ে খুঁজে পাচ্ছে না, একটা মেয়ে ভালো ছেলে খুঁজে পাচ্ছে না। এরপরও একটা গজব নাজিল হয়েছে, দুটো সন্তান যথেষ্ট, একটা সন্তান আদৌ একটা যথেষ্ট, দুটো সন্তান পরে আর নেই। ফলে এখন লাভ হচ্ছে কি, বাড়ি সব খালি, ছেলে চলে গেছে বিদেশে, ধরুন অস্ট্রেলিয়া বা কানাডা চাকরি করছে, মেয়ে গেছে আর এক দেশে, বাবা বুড়াবুড়ি পড়ে আছে, লাস্টটা বেকার লোক নেই, বিল্ডিং আছে চারতলা পাঁচতলা, কী করবে ওগুলো দিয়ে? সন্তান নেই তো, যার সন্তান নেই তার কী আছে, তাদের দুনিয়ার মাঠ ফাঁকা। এই ধোকায় পড়বেন না, যত সন্তান হবে তার রুজি নিয়ে সে দুনিয়াতে আসে, সে বাবার রুজি খেতে আসে না, আল্লাহ তার রুজির মালিক। বিশ্বাসটা মজবুত করেন, বিশ্বাস যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। আহলাদিসের সহি আকিদার লোক বেড়ে যাক এটা আপনারা চান না? বাতিল বেদাতি বাড়ুক ত্যাগে চাচ্ছেন নাকি? তা তো হবে না। এ বিষয়টা খেয়াল রাখবেন, মা বন্ধুদেরকে বলে যাচ্ছি এ বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, রুজির জন্য কৃপণ হবেন না। দেখেন না আপনার সামনে বহু লোক আছে, তারা কোনো বাড়িঘর কিছুই নেই, কিন্তু আপনার সাথে তারা ভালো আছে। আপনি এই প্রোগ্রামে আসতে পারেননি বাড়ি ছবি দেওয়ার জন্য, এখানে অনেক আসেন এরকম, মসজিদে আসে না বাড়ি ছবি দেবে কেটা, একদিন বউ আসে তো আর একদিন স্বামী আসে, এই করে করে মসজিদে আসে। তো বোঝা গেল সংকট আছে, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সংকটটা টের পাবে, ওষুধ খাওয়ার লোক পাওয়া যাবে।
অত মামুনদেরকে আমি এই বিষয়েও খেয়াল রাখছি, এটাও খেয়াল রাখবেন। এই সাথে যৌতুকের ক্ষেত্রে প্রায় চলে গেছে, আমরা যৌবন অর্থাৎ যুবসংঘের শুরু থেকে আমি কড়া বক্তব্য দিয়ে আসছি, এর মধ্যে যুবসংঘের কোনো ছেলে যৌতুক নিতে পারবে না। একবার ওয়াদা করি আল্লাহ সবাক করে যুবসংঘে নিতাম, ফলে আস্তে আস্তে যৌতুক আমাদের সমস্ত প্রায় উঠে গেছে। এটা শুরু থেকে কঠোরভাবে আমরা এগুলো খেয়াল করতে হবে। এই যে পায়জামা লম্বা হওয়া, শুরু থেকে পায়জামা কাটতে হবে, আজকে নতুন না, যখন খুলনা সিটি কলেজ শুরু করে আন্দোলন 1974 সালে, তখন থেকে পায়জামা কাটা লোক হবে, কোনো খাতির নেই। মা আসফাল কাবায় ফাওয়াফিন নার, টাকনের নিচে যতটুকু যায় ওটুকু জাহান্নামে যায়, পরিষ্কার হাদিস মজুদ আছে। অত আহলেসের কোনো বাচ্চা হাদিস বিরোধী কাজ করবে, এটা আমরা বরদাস্ত করবো নাকি? এটা আমাদের, আমরা দায়ী হবো আল্লাহর কাছে। প্রতিটি ক্ষেত্রে এটি খেয়াল করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহর রহমত দেখা যায় না, আপনার অসুখ হয়েছে, দোয়া করলেন অসুখটা সেরে গেল, ওষুধে কিচ্ছু হয়নি, দোয়া এসে রয়েছে, দোয়া তকদির পরিবর্তন করে দেয়। কিন্তু বেদাতের দোয়া কবুল হবে না, সারা রাত পর্যন্ত আখেরি মোনাজাত করলে কিচ্ছু হবে না, ওদের বেদাতে ওই তরিকাতে আল্লাহ কোন দোয়া করেন না। বাংলাদেশে এখন এখন যে আপনারা রব্বানা আতিনা বলে দোয়া লম্বা লম্বা দোয়া করেন না, এটাকে আপনাদের বাপদাদ চৌধুরীও সে এখানে দোয়া করে গেছে। যুবসংঘ আসার পরে এই দোয়াটা বন্ধ হয়েছে, ফলে যুবসংঘের উপরে জুলুম শুরু থেকে শুরু হয়েছে। যখন থেকে আমরা করেছি বহু যুবসংঘের চাকরি চলে গেছে, এখন আর চাকরি যায় না, এটাই তো ঠিক। যারা রিস্ক নেয় তাদের উপর ঝুঁকি আসে, সে ঝুঁকি আমরা নিয়েছি, আগামীতে আপনাদের ঝুঁকি নিতে হবে। বেদাত সহজে যায় না, বেদাত খুব মিষ্টি, খুবই মিষ্টি লাগে, সহজে যায় না। চিরকাল বেদাত থাকবে, চিরকাল সুন্নত থাকবে, সুন্নতে বেদাতে সংঘর্ষ হবে, তৌহিদ ও শিরকে সংঘর্ষ হবে, রেওয়াজের সঙ্গে কোরআন হাদিসের সংঘর্ষ হবে। রেওয়াজ এক কথা বলে, হাদিস এক কথা বলে, হাদিস বন্ধ রেওয়াজ ছাড়বো, এটা বলা যত সহজ করা তো সহজ না। এজন্য মানসিকতা লাগবে, কঠিন মানসিকতা লোক দরকার আছে। ওরকম তেজস্বী যুবক তরুণদের যদি এগিয়ে আসে, সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আর নইলে আল্লাহ নিজে নেমে এসে নামে এসে করে দেবে না। আল্লাহ পাক পথ দেখিয়ে দিয়েছেন, এম্মা শাকর এম্মা কাফুর, হয় তোমরা শুকর গুজারো না কাফুরের, আল্লাহ পথ দেখিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না। যদি তকদির আমার ওঠে থাকে যে আমি কাফের হবো বা জাহান্নাম চলে যাবো, আমি একবার জান্নাতের কাছাকাছি গিয়েও হাতে জান্নাত এমন কাজ করবো যে আমাকে জান্নাত চলে দিতে হবে, তো ওখানে আমার কোনো হাত নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা নিয়ে, বিশুদ্ধ আমল নিয়ে দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেয়াদবি নেবেন না, যদি মৃত্যু সংবাদ শোনেন আমাদের জন্য দোয়া করবেন, যেন পরকালে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।